দেখুন যেভাবে ভারত ও তুরস্ককে S-400 মিসাইল দেবে রাশিয়া, শুধু ভারতকেই নয় তুরস্ককেও S-400 ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠক শেষে এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুতিন বলেন, এই ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে কথা বলেছি, ক্ষেপণাস্ত্র বিক্রিতে আমরা প্রস্তুত। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা হিসেবে S-400কে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র সঙ্গের বিষয়ে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ফিক্রি ইশি। তিনি বলেন, তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিয়েছে, এই জন্য যথেষ্ট সময় প্রয়োজন, তবে আমাদের জরুরির ভিত্তিতে এ ব্যবস্থা দরকার। তাই রাশিয়ার কাছ থেকে S-400 সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে ভারতকেও S-400 মিসাইল ব্যবস্থা তুলে দিচ্ছে রাশিয়া। আগামী কয়েক মাসের মধ্যে এ প্রযুক্তি ভারতের হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।